আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অত্যন্ত আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছে উদ্দেশ্য আল্লাহর কি কি উদ্দেশ্য আল্লাহ বানিয়েছেন আমরা টার্গেট বিহীন কোন কাজ করি আপনি ঘর থেকে সাইকেল বার করেছেন জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে জানি না কোথায় যাব বাজার করতে প্যাকেট নিয়েছেন বলে কোথায় যাবেন বলে জানি না কোথায় যাব কি করবেন বলে জানি না তাহলে আপনাকে ম্যাড মেন্টালি ডিসব্যালেন্স আপনাকে পাগল তার কাটা এসব বলবে না আপনাকে ভালো বলবে তো আল্লাহ রাব্বুল আমরা কেউ উদ্দেশ্যবিহীন কাজ করি না মহান রব্বুল আলামিন তিনি আমাদের একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন উদ্দেশ্যটা কি আল্লাহর কোরআনে 27 নম্বর পারায় আল্লাহ বলছেন 27 নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানব আর দানবকে উভয় সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবে ইবাদত কার আল্লাহর ইবাদত কার আল্লাহর করব তাহলে ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহর ইবাদত করতে যদি আপনার মন না চায় ফজরের সময় যদি আপনাকে উঠতে ইচ্ছা না হয় এশার নামাজ পড়তে যদি আপনার ইচ্ছা না হয় কোরআন তেলাওয়াত করতে যদি ইচ্ছা না হয় আল্লাহর বিধান হারাম হালাল বেঁচে চলতে যদি আপনার ইচ্ছা না হয় আপনার স্ত্রী বন্ধন ব্যাংকের সঙ্গে চরম যোগাযোগ রাখছে ওখান থেকে সুদের কারবার করছে আপনার যদি নিষেধ করতে মন না চায় আপনার স্ত্রী পর্দার সঙ্গে চলে না দুলাভাইয়ের সঙ্গে চুটিয়ে গল্প করে আর নন্দাইদের সঙ্গে আদর করে খাতির করে তাদের খাদিম করে খিদমত করে আপনাকে বাধা দিতে ইচ্ছা হয় না আপনাকে প্রতিবাদ করতে মন চায় না এই রকম পরিস্থিতি যদি হয় আপনার জওয়ান ছেলেটা তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাতে গল্প করে আপনার মেয়েটা তার বয়ফ্রেন্ডের সঙ্গে রাতে গল্প করে আপনাকে যদি নিষেধ করতে মন না চায় আল্লাহর বিধান যদি মানতে মন না চায় বন্ধুকে বলবেন ভাই আমার নাকটা টিপে ধরবি নাক মুখ টিপে ধরবি আমি আমার বডিকে বুঝিয়ে দেব যে তুমি আল্লাহর হুকুম মানতে চাও না তাহলে আল্লাহর দেওয়া অক্সিজেন তোকে ভোগ করতে দেব না তুমি আল্লাহর বিধান মানতে চাও না আল্লাহর নিয়ামত তোকে ভোগ করতে দেব না এজন্য বন্ধুকে বলবেন যে নাকটার মুখটা টিপে ধরতে তাহলে বুঝবেন আমরা যে আল্লাহ দিত নিয়ামত সারা দিনে ভোগ করছি এই যে অক্সিজেন আমরা নিচ্ছি এর পরিমাণ হচ্ছে 550 লিটার অক্সিজেন প্রতিনিয়ত আমরা ইউজ করছি ব্যবহার করছি আপনি একদিন আইসি রুমেতে থাকবেন ওই একদিন থাকার জন্য আপনার বিল পে করতে হবে হিন্দুস্তান হেলথ পয়েন্টে অথবা অ্যাপোলোতে অথবা নামি দামি কোন নার্সিং হোমে আপনার একদিনের জন্য বিল পে করতে হবে কম বেশি 1 লক্ষ টাকা দামি হসপিটাল হলে সম্মানীয় ভাই আর আল্লাহর দেওয়া এই সুস্থ অর্গানগুলো ব্যবহার করছি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমরা ভোগ করছি আর আল্লাহ সুবহানাহু তাআলার বিধান মানতে মন চাইছে না আল্লাহ বলছেন বান্দা চালিয়ে যাও ঘুড়ি যখন উপরে উঠতে থাকে ঘুড়ির লাটাইটা যার হাতে থাকে সে ছেড়ে দিতে থাকে আর যখন তার ইচ্ছা হয় হাঁচকা টান মারে তাই আল্লাহ বলছেন বান্দা চলো চলো চলতে থাকো কত দূর উঠতে পারো উঠতে থাকো জন্মদিনে ছেলের বার্থডে মানাচ্ছ মানাও তোমার ছেলে 10 বছর হয়ে গেছে বার্থডে মানাচ্ছ মেয়ের হ্যাপি বার্থডে মানাচ্ছ মানাও মানাও করতে থাকো হারাম খেতে থাকো আর আমার অবাধ্য হতে থাকো হাত্তা ইযা জাআহুমুল মাউত যখন মৌত এসে যাবে বলবে কালা রব্বির জিউন আল্লাহ গো আমাকে একবার দুনিয়ায় ফিরে যেতে দাও লাআল্লি আমালু সালিহা আমি নেক কাজ করব ভালো কাজ করব ফিমা তারাক্তু কাল্লা যতটুকু সময় পিছনে ফিরে এসেছি আল্লাহ বলবেন কাল্লা নো নেভার ইট ইজ নট পসিবল তোর জন্য সম্ভব না তোকে ছাড় দেওয়া হবে না তার কারণ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এমনটি মুখের কথা তুমি বলছো 15 থেকে তোমাকে 65 পর্যন্ত সুযোগ দিয়েছিলাম 12 থেকে 62 সুযোগ দিয়েছিলাম 13 থেকে 73 তোমার সুযোগ দিয়েছিলাম এত লম্বা পিরিয়ডে এই লং সময়ে তুমি কিচ্ছু করতে পারলে না আর 1 মিনিট যদি তোমার
সুযোগ দেওয়া হয় তুমি নেক কাজ করবে এটা আমার বিশ্বাস হয় না ফিমা তারাক্তুকাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন তোমার পিছনে তাকিয়ে দেখো অতীতকাল এসে ভবিষ্যৎকাল এসে গেছে এত দিন তুমি অতীতকালে ছিলে দুনিয়ার বুকে এলে বর্তমান চলছিলে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন এবার তোমার ভবিষ্যৎকাল শুরু হচ্ছে فأما من ثقلت موازينه যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে فهو في عيشة راضية সে আপনার খুশির জীবন কাটাবে সম্মানীয় বন্ধু وأما من خفت موازينه যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে فأمه هاوية তার ঠিকানা হবে জাহান্নাম কেউ বাঁচাতে পারবে না আল্লাহর কোরআন বলছে না না তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার টাকা পয়সা তোমার গাড়ি বাড়ি তোমার সম্পদ সম্পর্ক কেউ তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে তোমার যদি কোনো কারো সঙ্গে রিলেশন থাকে যোগাযোগ থাকে আত্মীয়তার সম্পর্ক থাকে হাফেজের আপনার কি হন ভাই হন পীর সাহেবের বন্ধু হন কোন রকম কেউ তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে বলছেন 18 নম্বর পারা সূরার নাম সূরা আপনার আল মুমিন আল মুমিনুনের 5 নম্বর পীর বাম দিকের পৃষ্ঠা উপ নিচের থেকে চার লাইন উপরে আল্লাহ বলছেন ফাইদা নুফিখা ফিসসূরি ফালা আনসাবা বাইনহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ফাইদা নুফিখা ফিসসূর যখন ইসরাফিল আলাইহিস সালাম সূরাতে ফুঁক দিয়ে দেবেন বাঁশি বাজিয়ে দেবেন কিয়ামতের তরঙ্গ উত্তাল শুরু হয়ে যাবে কিয়ামতের দাপট শুরু হয়ে যাবে কিয়ামতের দাপট শুরু হলে ইদাস শামসু কুবিরাত সূর্যতে আলো থাকবে না ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে আসবে ওয়াইদাল উহুশু হুশিরাত জঙ্গলের প্রাণীগুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসবে ওয়াইদা আপনার ওয়াইদান নুজুমুন কাদারাত আর আপনার আসমানের নক্ষত্রগুলো ভেঙে সমুদ্রের উপরে পড়ে যাবে সূর্য ভেঙে সমুদ্রের উপরে পড়ে যাবে সমুদ্রের পানি উত্তাল হয়ে উত্তপ্ত হয়ে লোকালয়ে ঝাঁপিয়ে এসে সব কিছুকে পুড়ে ঝলসে দেবে ওয়াইদাল জিবালু সুইরাত আর পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন চুরমার করে দেবেন পাহাড়গুলো তোলা আপনার ধুন তুলো যেমন ধোনা হয় তুলো ধোনা উড়লে যেমন উঠতে থাকে এইভাবে উঠতে থাকবে মানুষজন বিক্ষিপ্তভাবে ছুটতে থাকবে আর জিজ্ঞাসা করবে আইনাল মাফার বলো আজকে পালাবো কোথায় পালানোর জায়গা কোথায় আল্লাহ বলছেন লা লা পালানোর সুযোগ পাবে না আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে বলতে বান্দা আমার হুকুম যদি মানতে না মন চায় তাহলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস তুমি একা নাও তোমার ইনসান নয় জিন কেউ তুমি সাথী সঙ্গে করে নাও দিয়ে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের চৌহদ্দি থেকে বেরিয়ে যাও আমার সীমানা থেকে বেরিয়ে পড়ো ফানফুযু ক্ষমতা থাকলে চলে যাও আমার হুকুম মানতে মন না চাইলে আমার বর্ডার থেকে বেরিয়ে যাও আমার রাজত্ব থেকে তুমি সরে যাও তোমার মতো বান্দার দরকার নাই ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান যেখানেই যাবে সেখানেই আমার রাজত্ব যেখানেই যাবে সেখানেই আমার সাম্রাজ্য পৃথিবী ছেড়ে মঙ্গলে যাবে মঙ্গল ছেড়ে নেপচুনে যাবে নেপচুন ছেড়ে ভলকানে যাবে বৃহস্পতিতে যাবে শুক্রতে যাবে যেখানেই যাবে সেখানেই আমি রহমান আমারই রাজত্ব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ওগো জিন ও ইনসান অস্বীকার করবে রহমানের কোন কোন দান সম্মানীয় শুধু উপস্থিতি আমার এজন্য আল্লাহর বিধানকে মানতেই হবে মহতারাম উপস্থিতি আমার এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই স্বেচ্ছায় যদি না মানি
স্বেচ্ছায় যদি না মানি তাহলে একদিন অবশ্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে মাস চলছে রবিউস সানি মাস আমি আপনাদের সম্মুখে বিনয়ের সঙ্গে বলতে চাই খাজা আব্দুল কাদের জিলানি খাজা আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি অনেকে আমরা গাউসুল আজম বলি গাউসুল আজম বলি না বলি না শুনি গাউসুল আজম বলবেন কি বলবেন না মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নেবেন কিন্তু আমি একটা ছোট কথা আপনাদেরকে বলে যাই অনেক বন্ধুকে দেখি গাড়ির সামনে কে জি এন লেখেন কে থেকে খাজা জি থেকে গরীব এন থেকে নওয়াজ খাজা গরীব নওয়াজ লেখেন না কিসের জন্য লেখেন হয়তো অনেকে জেনে লেখেন অনেকে না জেনে লেখেন যার কাছে গাড়িটা কালারিং করতে দিয়েছেন যার কাছে গাড়িতে রং করতে দিয়েছেন সে আপনার গ্যারেজের লোকটা লিখে দিয়েছে সে তো জানে না এর অর্থটা কি আর আপনিও জানেন না অর্থটা কি এর অর্থ হচ্ছে এটাই যে খাজা গরীবে নওয়াজের কাছ থেকে কি চাওয়া হচ্ছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে তার কাছে কিছু মদদ চাওয়া হচ্ছে কিন্তু মদদ চাইলে কার কাছে চাইবেন কার কাছে চাইব আমরা আল্লাহর কাছে চাইব তাই না এই মন্ত্র তো আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন করি বন্দনা চাহি প্রার্থনা সারি ছাড়ি সকল দুয়ার বিচার দিবসের প্রভু সকলের চাহি করুণা তোমার আলহামদুলিল্লাহ মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান দিয়েছেন সম্মানীয় ভাই একটু বুঝবার চেষ্টা করি আল্লাহর উদ্দেশ্য আমাদের কি ইবাদত করা এই মোবাইলটা কিসের জন্য বানানো হয়েছে কথাবার্তা বলার জন্য তাই না এই মোবাইল কিন্তু ক্যালকুলেটরে হিসাব করার জন্য বানানো হয়নি এই মোবাইলে কিন্তু ফটো তোলার জন্য বানানো হয়নি সেলফি নেওয়ার জন্য বানানো হয়নি এই মোবাইলে আপনার টাইম দেখার জন্য বানানো হয়নি কিন্তু মোবাইল এসে যাওয়ার পরে আপনার ঘড়ির কুরবানি হয়ে গেছে মোবাইল এসে যাওয়ার পরে রেডিও নিজে নিজে আত্মহত্যা করে নিয়েছে মোবাইল এসে যাওয়ার পরে বাড়িতে যে টেপগুলো ছিল ওই রেকর্ডার টেপ ওরা আপনার লজ্জায় অপমানে নিজে নিজে আপনার সুসাইড করে নিয়েছে মোবাইল এসে যাওয়ার পরেতে ক্যালকুলেটরগুলো অপমৃত্যু ঘটার পথে মোবাইল এসে যাওয়ার পরে ক্যামেরাগুলো ধুকে ধুকে মরছে সেলাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে মোবাইল এসে যাওয়ার পরে অনেক কিছুর প্রাণ নাশ হয়েছে কিন্তু মোবাইল যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কথাবার্তা বলা কথোপকথন আমি আপনি মোবাইলের যে ভাইটাল প্রোগ্রামে ব্যস্ত থাকি না কেন আমি আপনি মোবাইলে কোনো ইম্পর্টেন্ট অডিও শুনছি কিংবা কোনো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও দেখছি অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি সেই সময় আপনার কাছে আপনার বন্ধু দিল্লি থেকে ফোন করেছে মোবাইল আপনার বন্ধুকে মানা করবে যে ভাই এখন ফোন করো না তোমার বন্ধু গুরুত্বপূর্ণ কাজে আছে ভিডিও শুনছে কি অডিও অডিও শুনছে কিংবা ভিডিও দেখছে অথবা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ চ্যাট করছে তুমি এখন ফোন বন্ধ রাখো তোমার কলটা আমি ঢোকাতে পারবো না এটা বলে দেয় না বলে দেয় যে বন্ধু তুমি যে কাজ করো না কেন আমি ও সব দেখবো না দিল্লি থেকে তোমার বন্ধু ফোন করেছে সামনে কলটা শো করে যে সব প্রোগ্রামকে অফ করে দিয়ে সব মেনু অপশনকে ক্লোজ করে দিয়ে সামনে আপনার ইস্যু করে কি করে না যে আমি কল এসে গেছি আমাকে রিসিভ করো মোবাইল আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে যে আমি যে গুরু উদ্দেশ্য নিয়ে আমি যে মহৎ উদ্দেশ্য নিয়ে বেনেছি তৈরি হয়েছি সেটা হচ্ছে কথোপকথন সেটা হচ্ছে বাক্যালাপ করা সুতরাং তোমাকে কথোপকথন করতে হবে অন্য কোনো কাজে এখন আর বিজি থাকলে হবে না এই সম্মানীয় ভাইয়েরা আমার আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছে সে উদ্দেশ্যটা আমরা বুঝলাম না মোবাইল সম্পর্কে আর একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য আগে বাড়াবো ভাইয়েরা আমার সম্মানীয় শুধু আপনি একটা দামি মোবাইল নিলেন আর সেই মোবাইলে মনে করুন নেটওয়ার্ক নেই মোবাইলটার মূল্য আছে মনে করুন আপনার মোবাইলে সিম নেই কোনো কাজ হবে সিম আছে নেটওয়ার্ক আছে কিন্তু রিচার্জ ভরা নেই মোবাইলে পয়সা নেই কাজ হবে আপনি আপনার ষাট বছরের বুড়ো আব্বাকে একটা দামি অপো কোম্পানি কিংবা আপেল কোম্পানি আইফোন দিয়ে দিলেন আর তাতে আপনার নেটওয়ার্ক সিম ভরে দিলেন
পয়সা ভরে দিলেন সব কিছু করলেন দিয়ে 60 বছরের আব্বাকে দিলেন আব্বা ফোনটা চালাবেন আপনার আব্বা ফোনটা ইউজ করতে জানে না কোথায় WhatsApp কোথায় Facebook কোথায় কিভাবে কল করতে হয় এটা আপনার আব্বা জানে না তাহলে এই ফোনটা আপনার আমার আব্বার কাজে কাজের না অকেজো অকেজো তাই সম্মানীয় শুধু উপস্থিতি আমার বিনয়ের সঙ্গে বলতে চাইছি আমরা আমাদের বডিটা প্রত্যেকই একটা মোবাইল মনে করে নেই এই বডিটা তখনই কার্যকরী হবে এই মুসলমানের বডি তখন মোবাইলে রূপান্তরিত হবে যখন এই মুসলমান মনে করতে পারবে যে ইসলাম আমার নেটওয়ার্ক ঈমান আমার সিম ইসলাম আমার নেটওয়ার্ক ইসলাম আমার নেটওয়ার্ক ঈমান আমার সিম আমার ভিতরে যদি ঈমান না থাকে আমার মোবাইলের কার্যকারিতা নেই আমার ভিতরে যদি ইসলাম না থাকে তাহলে আমার নেটওয়ার্কটা নেই আমার ভিতরে ইসলাম থাকতে হবে ইট ইজ নেটওয়ার্ক এটা হচ্ছে নেটওয়ার্ক ভিতরে সিম থাকতে হবে মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ মোবাইল মোবাইলের গুরুত্বপূর্ণ একটা অংশ আর এর মধ্যে আপনার রিচার্জ হতে হবে আর রিচার্জটা হচ্ছে আমার সালাত আমার নামাজ আমার জীবনে নামাজ থাকবে তো মোবাইল রিচার্জ হবে আগামীতে রমজান আসবে আমি বোনাস পেয়ে যাব এমনি ভাবে আমার জীবনে যদি কোরআন না থাকে তাহলে আমি হেল্পলাইন গাইডলাইন পেলাম না কোরআন আমাকে ডিরেকশন দেবে এই মোবাইলটা কিভাবে ইউটিলাইজ করবে কিভাবে ইউজ করবে কিভাবে ব্যবহার করবে ইসলাম আমাকে নেটওয়ার্কিং সিস্টেম বোঝাবে আর সিম আমার ঈমান আমাকে উদ্দীপনা জাগাবে নামাজ আমাকে ওই সিমে রিচার্জ ভরাবে এটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের এই মোবাইল নামক বডিটাকে আমরা জান্নাতে প্রবেশ করাতে পারব বুঝতে পারছেন ভাই সম্মানীয় শুধু উপস্থিতি আমার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কথা বলতে চাইছি এখন সব বিষয়ে উন্নতি লাভ করেছে সব বিষয়ে ডেভেলপমেন্ট ডেভেলপ হচ্ছে ডাক্তার বন্ধুরা অনেক উন্নতি লাভ করেছেন তারা অনেক নিত্য নতুন অত্যাধুনিক অনেক উন্নতমানের টেকনোলজি দিয়ে আমাদের হিউম্যান বডির তারা ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন মানব শরীরের তো এমআরআই মেশিন থেকে শুরু করে আরো দামি দামি মেশিন পত্র দিয়ে আমাকে আপনাকে চেকআপ করা হয়েছে আমি হারুন রশিদ আমাকে চেকআপ করানোর পরে আমার ধরা পড়ল যে আমার কিডনিটা এফেক্টেড ডাক্তার বাবুরা তাড়াতাড়ি কি করলেন অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন অপারেশন করবার আগে আমার কর্তৃপক্ষ আপনারা যারা হসপিটালে নিয়ে গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার পেশেন্টের অবস্থা ভেরি সিরিয়াস আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গেছি কিন্তু আপনাদের পক্ষ থেকে অনুমতি না পেলে অপারেশন কার্ড ঠিক শুরু করতে পাচ্ছি না আপনারা বন্ডে সই করুন আপনার পেশেন্টকে তার কিডনিটা আমরা বাইরে বার করে টেবিলে 20 মিনিট রেখে দেব টেবিলে 20 মিনিট আধা ঘন্টা রেখে দেব দেওয়ার পরে ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আপনার ভাইরাস যার মুকুলকে দূর করে অ্যান্টিভাইরাস দিয়ে ওকে আবার ট্রিটমেন্ট করে সুন্দর করে সেটিং করে দেব আপনারা বন্ডে সই করুন আমরা বন্ডে সই করব না করব না সই করব আমার অবস্থা খুবই খারাপ হাড়ের অবস্থা খুবই শোচনীয় তাই এই জটিল পরিস্থিতিতে ডাক্তার বাবুরা সিদ্ধান্ত নিলেন যে এই হাড় অপারেশন করতে হবে ওপেন হার্ট সার্জারি পেশেন্টের কর্তৃপক্ষকে বললেন যে আপনারা দ্রুত বন্ডে সই করুন আপনার রোগীর অবস্থা ভেরি সিরিয়াসলি খুব বাজে অবস্থা আপনার পেশেন্টের হাড়টাকে আমরা বাইরে টেবিলে আধা ঘন্টা রেখে দেব দিয়ে অপারেশন করে আবার সেটিং করে দেব আমরা বন্ডে সই করব না বন্ডে সই করে দেব হার্ট বাইরে বার করলে বন্ডে সই করছি কিডনি বাইরে বার করলে সই করছি আরো শরীরের বিভিন্ন অর্গান যা আছে সেইগুলো বাইরে বার করে আধা ঘন্টা রাখলে আমরা সই করছি আমাদের সামনে ডাক্তারের ব্রাঞ্চ দুজন মহিলা ডাক্তার আর তিনজন পুরুষ সার্জন ডাক্তার এসে পেশেন্টের মানে রোগীর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন ভাই আপনাদের রোগীর অবস্থা খুব খারাপ এজন্য আমরা পুরো ডাক্তারের টেবিল বসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে সমস্ত ডাক্তাররা মিলে যে আপনার রোগী আপনার যে পেশেন্ট ওই পেশেন্টের গলাটা কেটে মুন্ডুটা কেটে আলাদাভাবে টেবিলে 20 মিনিট রেখে দেব দিয়ে তারপরে আবার ওকে সুস্থ আপনার অপারেশন অপারেশন করে আবার গলাটা ফিটিং করে দেব আপনারা সই করুন সই করবেন
হ্যাঁ বলছেন না কেন সই করবেন না তাই না তার কারণ কোন দুটা কেটে দিলে ও রুয়ার ফিরে আসবে না রুয়ার ফিরবে ফিরবে না আমরা সবাই জানি তাই মরু মক্কার আমে জমজম অধিপতি বিজ্ঞানের পিতা দর্শনের জন্মদাতা শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা নিখিল বিশ্বের ত্রেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে কোন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা না করে এমন সুন্দর একটা দর্শন দিলেন আর তিনি বললেন আসসালাতু ফিল ইসলাম কা রাসি ফিল জাসাদ ইসলামের মধ্যে নামাজটা যেমন ইসলামের মধ্যে নামাজটা যেমন বডির মধ্যে মুন্ডুটা যেমন মাথাটা যেমন তাই বডির মধ্যে যদি মুন্ডু আলাদা হয়ে যায় তাহলে তাকে আমরা আর জীবিত মানুষ বলি না হয় তাকে মুন্ডুবিহীন ধর বলি নতুবা মৃত দেহ লাশ বলি তার নাম পাল্টে যায় নাম বদলে যায় একে আর জীবিত ম্যাগ মানুষ বলা যাবে না ফিলিং অফ দা হিউম্যানিটি মানবিক বোধ যাদের মধ্যে আছে তারা এই ব্যক্তিটাকে কেউ মানুষ বলবে না তাই নবীজি বলছেন যার জীবন থেকে নামাজ চলে গেল যার জীবন থেকে নামাজ নেই সেই ব্যক্তিকে মুসলমান বলা হ্যাঁ কি না বলে যাবে ওটা আমি আর বললাম না আমি বললে হয়তো সমস্যা হবে এই জন্য আপনাদেরই বলিয়ে দিলাম সম্মানীয় শুধু উপস্থিত আমার তাই বিনয়ের সঙ্গে বলতে চাইছি অত্যন্ত নিবেদন আপনার করজোড়ে নিবেদন করছি সম্মানীয় শুধু উপস্থিতি আমার আমরা বলছি মুসলমানদের উপরে এত নিপীড়ন মুসলমানদের উপরে এত নির্যাতন মুসলমানদের উপরে এত নিষ্পেষণ এত কেন কিছু আল্লাহ কি আর বেঁচে নেই আল্লাহ কি দেখতে পাচ্ছে না এত কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে আল্লাহ কিছুই করতে পারছেন না সম্মানীয় শুধু উপস্থিতি আমার আমি আপনাদের কাছে বলবো আব্দুল কাদের গাউস বলবেন না গাউস কেবলমাত্র আল্লাহ গাউসকে কেবলমাত্র আল্লাহ গাউস মানে যিনি ফরিয়াদ পূরণ করেন যিনি মানুষের আর্তনাদকে শ্রবণ করেন যিনি মানুষের প্রার্থনাকে মঞ্জুর করেন তাকে বলা হয় গাউস কেবলমাত্র আল্লাহই একা গাউস আর পৃথিবীতে গাউস কেউ নয় তাই বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি তাকে আপনার কখনো গাউস আমরা বলবো না খেয়াল রাখবো সম্মানীয় শুধু উপস্থিত আমার আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুকুর সামনে এসে দাঁড়িয়ে গেছে কুকুরকে সাইড দিতে কুকুর থেকে সাইড দিতে চাইছে কিন্তু কুকুর কাবাডির মতো ঝুল খেলছে রাস্তা আটকে দিয়েছে কুকুরকে বলছে আরে আল্লাহর মখলুক তুই আমাকে রাস্তা কেন আটকাশ কুকুরের জবান খুলে যায় কুকুর আব্দুল কাদের জিলানির সঙ্গে কথোপকথন করে কথা বলে কুকুর আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞাসা করছে আনতা খাইরুন আম আনা আপনি বেটার বেস্ট না আমি বেটার বেস্ট আপনি ভালো না আমি ভালো সিদ্ধান্তটা বলতে হবে না বললে রাস্তা ছাড়বো না আব্দুল কাদের জিলানির জায়গায় আমি আপনি যদি হতাম আমার মতো যদি ফটিচার মার্কা আলিম হতো আরে তুচ্ছ তাচ্ছিল্য করতাম ঘৃণা ভরে বলতাম আরে তুই তো নিকৃষ্ট মখলুক তুই তো কুত্তা তুই তো নাপাক তুই তো শয়তানের লালা থেকে তৈরি হয়েছিস তোর মুখের লালা তো জীবাণু তুই যদি কোনো পাত্রে মুখ দিয়ে দিস একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার তোকে ধুতে হবে ধোয়ার পরে সপ্তম নম্বরে তোকে মাটি দিয়ে মাজতে হবে তারপর তোর বিষাক্ত বিষাক্রিয়া তারপর তোর জীবাণু ভাইরাস সেই পাত্র থেকে দূর হবে তুই এত নিকৃষ্ট আর আমি আশরাফুল মখলুকাত লাকাদ খালাকনা লিল ইনসানি ফি আহসানি তাকদির সুন্দর অবয়ব দিয়ে দারুণ পরিকাঠামো দিয়ে সুন্দর সুশ্রী শ্রীবৃদ্ধির কাঠামো নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আমি ইনসান আমি তোর থেকে উত্তম এ কথা বলতাম আমি আপনি হলে হয়তো বলতাম কোরআনের ঘোষণা পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা ইসরা ডান দিকের পৃষ্ঠা উপর লাইনে আল্লাহ বললেন ওয়ালাকাদ কারামনা বানি আদম বানি আদমকে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম মর্যাদার আসনে সমাসীন করলাম সম্মানীয় ভাই আমি আপনি হলে বলে দিতাম আমি বেটার বেস্ট আমি উত্তম তুই নিকৃষ্ট কিন্তু আব্দুল কাদের জিলানী ও কথা না বলে বললেন এ কুত্তা শুনে নে এ কুকুর শুনে নে তুই উত্তম না আমি উত্তম এ ফয়সালা আমি আব্দুল কাদের এখন করতে পারবো না আমার সামনে একটা ঘাঁটি আছে যেদিন আমি কবরে শোবো যেদিন আমাকে কবরে রাখা হবে সেই দিন কবরে রাখার পরে আমার আত্মীয় স্বজন তারা যাবে মহিলারা বাড়ির দোয়ার পর্যন্ত থাকবে
পাঁচিলের ওপারে যাবে না কান্নাকাটি তারা করবে হাহুতাশ করবে চিৎকার করবে পাঁচিলের বাইরে যেতে পারবে না আত্মীয়-স্বজনরা তারা চলে যাবে কবর পর্যন্ত পৌঁছে যাবে ছেলে ছেলে আপনার বড় ছেলে মাতার দিকে ছোট ছেলে পায়ের দিকে ধরে বাবাকে নিচেই নামিয়ে দেবে বর্ষাকাল কবর খুঁড়তে উঠেছিল পানি ওই পানি কবরে বাবা আব্বাকে সাদা কাফনে শোয়াতে হবে তাই পানি কিছুটা বালতি করে কেটে তুলে দিল নিচেই খড়টা বিছিয়ে দিল থাপ করে দুই ছেলে মিলে বাবাকে ওই খড়ের উপরে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের পানি ফিসকিরি দিয়ে সাদা কাফনটা কলুষিত করে দিয়ে চলে গেল সম্মানীয় সদস্য উপস্থিতি আমার ওখান থেকে মৃত ব্যক্তি যেন আত্মনাদ করে বলে তোদের জন্য পালাখানা বানিয়েছিলাম তোদের জন্য বিল্ডিং বানিয়েছিলাম তোদের জন্য ফজরের নামাজ কাজা করে ট্রেন ধরেছিলাম তোদের জন্য জোহর কাজা করে দোকানে ইনকাম করেছিলাম তোদের জন্য আসরের নামাজ কাজা করে আপনার মাঠ ঘাটে ইনকাম করেছিলাম তোদের জন্য জমি জায়গা সব রেখে এলাম এসি বাড়ি বানালাম তোরা দু ভাই তোদের জন্য দুতলার ব্যবস্থা একটা ছেলে একটা ঘরে ঘুমালে হয়ে যায় নিচেরটা চারটে রুম উপরটা চারটে রুম ডাইনিং রুম আপনাদের স্টাডি রুম সব কিছু বানিয়ে দিয়ে চলে এসেছি আর এসি লাগিয়েছি তোদের দুজনের জন্য চার চাকার ব্যবস্থা করে দিয়েছি আজকে আমাকে এই অবস্থায় শুইয়ে দিয়ে চলে যাচ্ছিস জমি কাফনটা আপনার কাদা মেখে গেল উপর থেকে বলছে তাড়াতাড়ি বাঁশ দাও তাড়াতাড়ি বাঁশ দিয়ে দাও আতালি কোথায় লাগিয়ে দাও উপরটা একটা চট লাগিয়ে দাও দেওয়ার সঙ্গে সঙ্গে বড় ছেলে বলছে আমি হুজুর প্রথমে মাটিটা দিই বলছে হ্যাঁ আপনার হক আপনি আগেটা দিন ইমাম সাহেব দোয়া শিখিয়ে দিলেন মিনহা খালাকনাকুম এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল অফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাকে ফিরিয়ে দেওয়া হলো আরেক মতো মাটি দিয়ে দিল অমিনহা নুখরি বাবা তুমি বোঝো না দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসেছে তাদের যদি মেহমানদারির ব্যবস্থা না করি তাহলে অসুবিধা হয়ে যাবে আমি মেহমানদারির ব্যবস্থা করার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি তুমি কিছু মনে করো না ছেলে দু ভাই চলে এলো আত্মীয়-স্বজনরা রইল যারা কবর করেছে কবরটা সুন্দর করে দিয়ে বেরিয়ে চলে এলো সম্মানীয় শুনি উপস্থিত আমার সেদিন আপনার আমার পাশে স্ত্রী থাকবে না সেদিন আমার আপনার পাশে বিআইবিএম থাকবে না সেদিন আপনার আমার পাশে কোনো বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন থাকবে না নাতি এত ভালোবাসে সেদিন থাকবে না সেদিন থাকবে কেবলমাত্র রসুলের মহাব্বত ওলামাদের মহাব্বত মাদ্রাসা মসজিদের মহাব্বত আর আমার আপনার আমলটা আমার সঙ্গে মোকাবেলা করবে ফেরেশতা আসবে এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলবেটা তোর রবকে তোর খালিককে তোর মালিককে তোর স্রষ্টাকে তোর জীবনদাতাকে তোর প্রাণহর্তাকে কে তোকে গাড়ি দিয়েছিল কে তোকে বাড়ি দিয়েছিল কে তোকে সন্তান দিয়েছিল কে তোকে মান সম্মান দিয়েছিল কে তোকে রুজির ব্যবস্থা করেছিল কে তোকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল আলাম না জাআল্লাহু আইনাইন তোকে দুটো চোখকে দিয়েছিল ওয়া লিসানা ওয়া শাফাতাইন তোর জবানকে দিয়েছিল তোর ঠোঁটকে দিয়েছিল বল বল ইন্নাস সামা ওয়াল বাসারা তোর চোখ কার দান ওয়াল বাসারা তোর দৃষ্টি কার দান ওয়াস সামা তোর কান কার দান ওয়াল ফুয়াদা তোর অন্তরের কল্পনা তোর ব্রেনের ধারণা এটা কার দান কে তোর রব বল মার রব্বু কে তোর রব তুই বল সেদিন উত্তর কোথায় পাবো বন্ধু সেদিন উত্তর সেদিনের জন্য কি প্রস্তুতি কি প্রিপারেশন তিন দিন যদি দীঘা বেড়াতে যান আপনার সুন্দরবনে তিন দিন বোর্ডে ঘুরবেন বেড়াতে যাবেন প্রস্তুতি দরকার না দরকার না তার জন্য দুটো লুঙ্গি একটা তোয়ালি দশ টাকা দামের একটা সাবান আর ছোট্ট একটা কলগেট আর ছোট্ট দুটো তেলের পাতা নিয়ে নেন তিন দিনের সফরে যাচ্ছেন তিন দিনের জামাতে যাচ্ছেন তিন দিনের দীঘা বেড়াতে সুন্দরবনে ট্যুরে যাচ্ছেন পনেরো দিনের জন্য ওমরা যাচ্ছেন আঠারো দিনের জন্য ওমরা সামানপত্র বেশ অনেকটা পনেরো কেজি সামান চল্লিশ দিনের জন্য চিল্লা যাবেন চল্লিশ দিনের জন্য হজে যাবেন তার জন্য পঁচিশ তিরিশ কেজি সামান দুটো লেগেজে ভরা সম্মানীয় শুধু উপস্থিতি আমার লেগেজ ভর্তি করে নিয়ে যাচ্ছি ওখানে কোনো সামান কম পড়লে কেনা যাবে পয়সা দিলে পাওয়া যাবে কিন্তু আমি আপনি এই যে অজানা দেশে সফর করছি অচেনা না ফেরার দেশে সফর করছি সেখানের জন্য প্রস্তুতি কত কেজি আছে
আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু যাদের পাল্লা ভারী হয়ে যাবে সামানপত্র যাদের ভারী হয়ে যাবে ফাউম্মুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া সে আপনার এনজয় করবে সে আপনার অনন্ত জীবনের খুশি নিয়ে ঘরে ফিরবে ফামুকরাও কিতাবিয়া লোককে বলবে দেখো দেখো অনেক ব্যাগ বুঝিয়ে নিয়েছিলাম অনেক সামানপত্র ভরে নিয়েছিলাম নামাজ পড়েছিলাম রোজা পড়েছিলাম হজ করেছিলাম যাকাত করেছিলাম জলসার সওয়াব করেছিলাম মাদ্রাসায় দান করার সওয়াব করেছিলাম মেয়েদের হক দেওয়ার সওয়াব করেছিলাম আর সন্তানদেরকে ঠিকঠাক হক বুঝিয়ে দেওয়ার সওয়াব বুঝেছিলাম আজকে ভরে নিয়েছি নো টেনশন কোনো টেনশন নেই ফেরেশতা এসে আমার কাছে বলেছে মা রব্বুকা আমি ফেরেশতাকে বললাম ওরে বোকা সামানপত্র ভরে নিয়ে এসেছি সব তো আল্লাহর নামে রেজিস্টার করা সব কিছু ওই ব্যাগের উপরে দেখ ঠিকানা লেখা আছে আমি বান্দা কার কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কাবাকে সাক্ষ্য রেখে আল্লাহকে বড় বলে আল্লাহর দিকে আল্লাহর জন্য নামাজ পড়েছিলাম লোক দেখানোর জন্য পড়িনি আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন অনেক মুসল্লি এমন আছে নামাজ পড়ে অথচ নামাজ তাদের জন্য ধিক্কার করে নামাজ পড়ে নামাজ তাদেরকে ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে তাদের নামাজ আসমানে ওঠা তো দূরের কথা তাদের মাথার উপরে তাদের নামাজ ওঠে না একজন ভিলেজার পারসন গ্রাম্য ব্যক্তি উনি এসেছেন মসজিদে ঢুকেছেন আর নামাজ পড়েছেন রসুল মসজিদে বসেছিলেন রসুলের কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হুজুর বলছে ওয়া আলাইকুম সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যা বেটা ফিরে যা নামাজ পড় তোর নামাজ হয়নি এই নামাজ পড়লে আল্লাহ নেবে না ইরজি ফাসাল্লি ফিরে যা নামাজ পড় ফাইন্নাকা লাম তুসাল্লি তুই তো নামাজই পড়িসনি তুই নামাজই পড়িসনি ও ব্যক্তি চলে গেল আবার শুরু করলো একই রকম কোয়ালিটির নামাজ পড়লো রুকুতে সামি আল্লাহ হলিমান হামিদা পুরা ওটা হয়নি আবার সটাম চলে গেল সেজদা থেকে আল্লাহু আকবার পরে উঠলো বসা হলো না একটুখানি মাথাটা উঁচু করে আবার ফটাম করে মেরে দিল এই করে সালাম ফিরিয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর বলছে ওয়া আলাইকা সালাম বেটা ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তিনবার ফিরিয়ে দিয়েছে বলছে হুজুর আল্লিমনি সালাতা নামাজ আমাকে শিখিয়ে দেন আমি এর থেকে ভালো নামাজ জানি না অসম্মানীয় শুধু রঘুনাথপুর না রঘুনাথপুরের ভাইয়েরা মুরব্বী বাবাজি আব্বা জানেরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি আপনার একটা বাচ্চা হয়েছে নার্সিং হোম বাচ্চা যখন হয়েছে এই নিউ বর্ন বেবি এই সদ্যজাত সন্তানটার ওজন হচ্ছে 2 কেজি 800 গ্রাম কত বললাম 2 কেজি 800 গ্রাম ডাক্তার ছুটি দিয়েছেন মা বাচ্চা দুজনেই সুস্থ বলে ডাক্তার লিখে দিয়েছেন আর বললেন 15 দিন পরে চাইল্ড স্পেশালিস্টকে দিয়ে না বাচ্চাটাকে দেখিয়ে নেবেন 15 দিন পরে চাইল্ড স্পেশালিস্টকে দেখা দিল চাইল্ড স্পেশালিস্ট বললো প্রথমে ওজন করো বড় রাগিলে বলে প্রেশার মাপো বলে না এখন আবার বলে করোনা টেস্ট করো মানে ভেজাল তো চলে গেছে মনে হয় যাবে বিদায় নেবে ইনশাল্লাহ সম্মানীয় ভাই তো আপনার কি করা যে ওজন করা হচ্ছে ওজন করে দেখা যাচ্ছে 2 কেজি 800 গ্রাম আছে ডাক্তার চিন্তা করছে কত প্রেসক্রিপশনে 2 কেজি 800 গ্রাম ওজন লেখা আছে আর 15 দিন পরেও 2 কেজি 800 গ্রাম ডাক্তার বলছে ম্যাডাম আপনার বাচ্চার শারীরিক কন্ডিশন ভালো না আপনার বাচ্চা খুব একটা সুস্থ না ফিজিক্যালি ফিট বলে মনে হচ্ছে না ফিজিক্যালি আনফিট লাগছে বলছে আবার আপনি আগামী 15 দিন পরে দেখিয়ে নেবেন আগামী 15 দিন পরে আবার এসেছে বাচ্চাকে ওজন করুন ওজন করে দেখা যাচ্ছে আবার 2 কেজি 800 গ্রাম ডাক্তার চিন্তা করবে কি করবে না বলছে ওন আপনার বাচ্চা কিন্তু ফিজিক্যালি আনফিট সুস্থ না বাচ্চার ওজন কেন বাড়ছে না আমরা চেক আপ করবো দেখবো বিষয়টা কি বুঝতে পারছি না অসম্মানীয় শুধু রঘুনাথপুরের বন্ধুরা আমার একটু চিন্তা করে
2017 সালে যেদিন নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলাম আমি সুবহানাল্লাহ রব্বুল আযীম বলে তাল চালাচ্ছিলাম আজকে আমি 20 বছরের মুসল্লি আজকে আমি 18 বছরের মুসল্লি আজও আমার দোয়া কবুল মুখস্থ হলো না আজও আমার দোয়া মাসুরা শুদ্ধ হলো না আজও আমি সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এই কথা বলতে শিখলাম না তার মানে আমি ফিজিক্যালি মুসল্লি ফিট না আনফিট ডিসিশন ইজ ইওর সিদ্ধান্তটা আপনার কি বলছেন আনফিট তাহলে ফিট করতে হবে না করতে হবে না তাহলে এই জলসাগুলো দিলে ফিট হবে এই জলসাগুলো দিয়ে শুধু আপনার চেকিং হচ্ছে চেকিং আপনার সুগার আছে কিনা আপনার আপনার কোলেস্টেরল আছে কিনা আপনার আর কোনো প্রবলেম আছে কিনা জলসার দিনের বক্তারা বলে যাবে চেকআপ করবে আর ওই রিপোর্টটা নিয়ে ইমামকে দেখাতে হবে ইমাম ট্রিটমেন্ট করবে বুঝতে পাচ্ছেন তাহলে আমরা বুঝতে পারলাম কে কোন پیشنট কার কি রোগী কে কোন অবস্থায় আছি তাহলে پیشنট আমরা ট্রিটমেন্ট করব ইনশাআল্লাহ সবাই করব ইনশাআল্লাহ সম্মানীয় বন্ধু আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন